ভারতবর্ষ গল্প থেকে কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ভারতবর্ষ গল্পটি কার লেখা? সৈয়দ মুস্তাফা সিরাজ। ছোট্ট বাজার কোথায় গড়ে উঠেছে? পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে। কোথায় বিদ্যুৎ আছে আর কোথায় নেই? বাজারে বিদ্যুৎ আছে কিন্তু গ্রামে বিদ্যুৎ নেই। গ্রামের যুবক বা যুবতীর পোশাক কোন কারখানায় তৈরি? আমেদাবাদের কারখানায় তৈরি। বাজারে কী কী দোকান আছে? তিনটি চায়ের দোকান, দুটো সন্দেশের, দুটো পোশাকের, তিনটি পোশাকের, একটি মনোহারি ও দুটি মুদিখানার দোকান আছে। হাস্কিং মেশিন কি? ধান ভাঙানোর মেশিন। ইটভাটা কোথায় আছে? বাজারে। বাজারে কয়টা পর্যন্ত জমজমাটি ভাব থাকে? 9টা। বাজারে পিচের উপর কার ছায়া ঘোরে? নিরকুত্তার। ট্রাক কোথায় চলে যায়? দূরে শহরের দিকে। আদিকালের প্রাচীন বটগাছে কার ডাক স্তব্ধতার অন্তর্গত মনে হয়? পেঁচার ডাক। পৌষে বাদলা কি? রাঢ় বাংলার শীতকালে বৃষ্টি হলে তাকে পৌষে বাদলা বলে। সাধারণ মানুষ একে বলে ডাওর। ফাঁপি কি? রাঢ় বাংলায় যখন শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বয় তখন তাকে ফাঁপি বলে। মাথার উপরে আর কোনো শালা নেই রে, কেউ নাই। এই মন্তব্য কে করেছেন? একজন যুবক চাষি। চাওলার দোকানের কী কী বিষয়ে তর্কাতর্কি হয়? অলস দিন কাটানোর সময় মানুষ যখন চাওলার দোকানে বসে নানান বিষয়ে আলোচনা শুরু করে তখন তাদের মধ্যে আলোচনার বিষয় থাকে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী, গায়ক, সরাবাউরি, ইন্দিরা গান্ধী, এমএলএ প্রমুখ। এতে চাওলার বিক্রিবাট্টা বাড়ে। ধানের অঙ্ক বেড়ে চলে কেন? ধানের মরশুম আজ না হোক কাল পয়সা পাবেই, এই জন্য ধানের অঙ্ক বেড়ে চলে। বুড়ির চেহারার বর্ণনা দাও, অথবা ঘুরিয়ে আসতে পারে বুড়ি দেখতে কেমন ছিল। বুড়ির চেহারা রাক্ষসীর মতো, তার বয়স অনেক বেশি, তিনি থুরথুরে, কুজো এবং ভিকিরি। তার এক মাথা সাদা চুল, তিনি একটা ছেঁড়া কাপড় পরেন এবং একটা চিটচিটে কম্বল গায়ে জড়ান। তোমাদের কত্তা বাবা টাট্টু, এ কথা কে বলেছেন? বুড়ি। বুড়ির মুখটা দেখতে কেমন? খয়া খরবুটে। বুড়ি চায়ের দোকানে কেন এসেছিল? চা খেতে। তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক, এ কথা কে বলেছিল? বুড়ি। নির্ঘাত মরবে বুড়িটা, এ কথা কে বলেছিল? চায়ের দোকানে আড্ডা দেওয়া লোকেরা। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পূর্ণ বচন কি? শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। নির্ঘাত মরে গেছে বুড়িটা, এ কথা কে বলেছে? চাওলা জগা। গ্রাম থেকে থানার দূরত্ব কত? 5 ক্রোশ। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? বিকেলবেলা দেখা গেল মাঠ পেরিয়ে একটি চ্যাংদোলা আসছে। হজর বলতে কি বোঝায়? ভোরের নামাজের সময়। ভট্টাচার্য মশাই বুড়িকে কি বলতে শুনেছেন? শ্রীহরি শ্রীহরি। বুড়িকে হরি বল বলতে কে শুনেছে? নকরি নাপিত। বুড়িকে কে লা ইলাহ ইল্লাল্লাহ বলতে শুনেছে? ফজলু শেখ। এক সময় দাগি ডাকাত কে ছিল? নিবারণ বাগদি। কে এক সময় পেশাদার লাঠিয়াল ছিল? এটা হবে করিম ফরাজি। যাই হোক, করিম ফরাজি। জবর নিধনে অবতীর্ণ হও মা, একথা কে বলেছেন? গায়ের ভট্টাচার্য মশাই। শেষ রোদের আলোয় কে ক্রমশ আপছা হয়ে গেল? বুড়ি। এই ছিল ভারতবর্ষ গল্প থেকে শর্ট কোশ্চেনের আনসার। এবার ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। আর ভারতবর্ষ গল্পটি এখনও যারা বুঝতে চাও আর কি, যারা দেখোনি, তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নেওয়া।